নাও এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখেন আমরা এখানে টেক্সট দেওয়ার কারণে যে টাইটেল ডিসক্রিপশনের এখানে এডিট ক্লিক করার কারণে এখানে টেক্সট আসছে, তাই না? কিন্তু এবার আমরা যদি এই যে অ্যাভেলেবল প্যারাম টাইপস, এই যে মনে করেন আপনি টেক্সট এরিয়া দিবেন, টেক্সট এরিয়া এই নামটা ইউজ করবেন, তো দেখেন এবার কি হয়। এই যে টাইপের এখানে টেক্সট এরিয়া, তো সেভ করেন। সেভ করে অবশ্যই এখানে একটা রিলোড দিতে হবে একবার, হ্যাঁ রিলোড দিতে হবে মানে আপডেট করতে হবে এটাকে। সো এবার এখানে একটু যান, দেখেন টেক্সট এরিয়া চলে আসছে, দেখছেন বক্সটা বড় হয়ে গেছে না? যদি আপনি চান কোনো একটা ইমেজ আপলোড করতে, তাহলে দেখবেন এখানে অনেক আছে, এই যে দেখেন রেডিও অ্যাটাচ ইমেজ, দেখছেন? সো আপনাকে লিখতে হবে কি অ্যাটাচ ইমেজ, এর ভিতরে ক্লিক করলে দেখতে পারবেন যে কিভাবে সেটাকে ইউজ করা যায়। এই যে কোডও দিয়ে দিয়েছে তারা, হ্যাঁ অ্যাটাচ ইমেজ টাইপটা হবে কি অ্যাটাচ ইমেজ। সো আমি যদি এবার এখানে বসাই দিই অ্যাটাচ ইমেজ, দেখেন এবার আপনাকে একটা ইমেজ আপলোড করার ফোল্ডার একটা ইয়ে দিবে। আপডেট করেন একবার, নাও এই যে দেখছেন ব্রাউজ ইমেজ, এখান থেকে যদি আপনি ব্রাউজ করেন এই যে ইমেজ আপনি আপলোড করতে পারবেন, নতুন একটা ইমেজ এখান থেকে আপলোড করতে পারবেন, দেখছেন এই যে আপলোড হচ্ছে। সো সিলেক্ট করলে এই যে দেখেন চলে আসছে, দেখছেন? সো আমরা ইচ্ছা মতো এখান থেকে নিতে পারবো, এই জন্য তারা ফিল্ড টাইপ প্যারাম টাইপ দিয়ে দিয়েছে। সো এখন আমাদের যেহেতু আমরা এটা বানাচ্ছি, তাহলে আমাদের কি লাগবে? শুধু টেক্সট লাগবে, তাই না? সো আমরা শুধুমাত্র টেক্সট ইউজ করব, তাহলেই আমাদের হয়ে যাচ্ছে। ওকে, এবার একটা ফিল্ডের জন্য করলাম, টাইটেলের জন্য এবার আমাদের লাগবে সাবটাইটেল বা ডিসক্রিপশন এটার নাম, হ্যাঁ। সো আমরা সেম ভাবে এই যে প্যারামস এর মধ্যে আর এই অ্যারে, দেখছেন এই অ্যারেটাকে আবার একটা কপি করবেন, এখানে অবশ্যই কমা লাগবে, তাহলে হয়ে যাবে আরেকটা। এবার নামটা চেঞ্জ করে দিন, এই নেমটা একটু মানে আলাদা রাখতে হবে, নেমটাই হচ্ছে আপনার আলাদা রাখতে হবে। ওকে, সো ডিসক্রিপশন মনে করেন এটার নাম দিলাম। ওকে, আর লেভেল, লেভেলের মানে হচ্ছে এই যে এটার লেভেল, আবার একটু ভালো মতো বোঝা, এই যে লেভেল, এই যে লেভেল টাইটেল শো করতেছে, এটাই হচ্ছে লেভেল। সো এখানে আমি যা দেবো সেটাই ওখানে শো করবে, ডিসক্রিপশন দিলাম, হ্যাঁ, আর টাইপ হবে টেক্সট। ওকে, নাও এবার আমাদের দুইটা তৈরি হয়ে যাবে, দুইটা, এই যে একটা আর এইটা একটা। ওকে, সো এবার আপডেট দেন, নাও এবার দেখেন এই যে দেখেন টাইটেল ডিসক্রিপশন, দেখছেন তৈরি হয়েছে না? তো এখন যদি এখানে আমি টাইটেল দিই অ্যাবাউট, ঠিক আছে, আর মনে করেন ডিসক্রিপশন দিলাম অ্যাবাউট আস, এবার এখানে যে যে আমি লিখবো সেটাই আমাদের চেঞ্জ হবে কোথায়, এই যে আমাদের এই জায়গায়, এই শর্টকাটে এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে, যা যা দিব এই দুইটা জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন ডবল হয়ে গেছে, ডবল মানে এখানে ডবল দেওয়া দেওয়া আছে, উপরে একটা নিচে একটা, এই জন্য এখন আমাদের উপরেরটা দরকার নাই, এটা ইউজ করছি যেহেতু অ্যাড অন বানানো হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আইকনটা কিন্তু শো করেনি আমাদের, তাই না? তো আইকনটা আপনাদের এখানে ফন্টের সঙ্গে দেওয়া যাবে না, অন্য আইকন দিতে হবে। আচ্ছা, এই আইকনটা পরে দেখতেছি, হ্যাঁ। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমরা এই যে শর্টকোডের মধ্যে এগুলাকে তাহলে এখন ডাইনামিক বানাতে হবে, এই যে নাম, এই যে নাম। সো এইগুলা কিভাবে বানাবো, আর এটার সাথে কানেক্ট করতে হবে না যে এই টাইটেলে যা দিব সেটাই এসে এখানে শো করবে, এবং এই ডিসক্রিপশনে যা দিব সেটাই এসে এখানে শো করবে, তাহলে তো আমাদের ডাইনামিক হচ্ছে এখানে, তাই না? সো এটাই কিভাবে করতে হয় সেটা আমরা দেখব নেক্সট পার্টে।